ইসলামের ভিতরে কুসংস্কার, পাপ সংস্কৃতি, বিদাত যুক্ত আমল করতেছেন, যদি কাল কিয়ামতের দিন যখন আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এটা কাজ আপনি তুমি কেন করেছেন, আপনি বলবেন আমাকে আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্দেশ করেছে, যখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলা হবে আপনি বলেছেন আমি বলিনি, আমি বলিনি, বলেন ওই সময় আপনার হুজুরের কি অবস্থা হবে ভেবে দেখেন। আজকে যে আপনি আবু হানিফার দোয়াই দিয়ে এটা করেন সেটা করেন অমুক করেন তমুক করেন, যদি আবু হানিফা আল্লাহকে বলে আল্লাহ আমি এটা করতে বলিনি, তখন আপনার হুজুর যাবে কোথায়, পালাবে কোথায়, বলেন পালাবে কোথায়। আজকে মূলত আপনি আবু হানিফার নাম ভেঙ্গে আপনি ইসলামের ভিতরে আপনি বিভিন্ন শিরক বিদাত যুক্ত করতেছেন আবু হানিফার নাম দিয়ে। আবু হানিফা রাহিমাহুল্লাহ যুগ শ্রেষ্ঠ মুক্তি, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল। আবু হানিফা রাহিমাহুল্লাহ ইসলামের চারটা মাযহাব রয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ। আমরাই সালাফি আকীদা, আমরাই আহলে হাদিসের মানুষ, চারটা মাযহাবকে আমরা খুব তাজিম করি, সম্মান করি। আমরাই হানাফি, আমরাই খাঁটি হানাফি, তুমি আবার কোন হানাফি বলো, আমরা তো পাক্কা হানাফি, তুমি আবার কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন, উনি বলেছেন, দেখেন হাদিসটা বুঝতে পারেন কিনা, উনি বলেছেন মিজানুল কুবরার আর সারানি একটি ফতোয়ার কিতাব পাওয়া যায়, এই কিতাবের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 30 এবং রুদ্দুল মুক্তি প্রথম খণ্ড এর পৃষ্ঠা হচ্ছে 4। এখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন যে অবস্থায় যে কন্ডিশনে সহি হাদিস পাবে ভাববা ওইটা হলো আবু হানিফা মাযহাব। ইমাম বুখারি কার মাযহাব? আবু হানিফার মাযহাব। সহি মুসলিম কার মাযহাব? আবু হানিফার মাযহাব। তিনি বলেছে যখন যে অবস্থায় সহি হাদিস পাবে জানবে ওইটা হলো আবু হানিফার মাযহাব। আজকে আপনি আবু হানিফার নাম দিয়ে, আজকে আপনি ইমাম আবু হানিফার নাম দিয়ে আপনি ইসলামকে খণ্ড বিখণ্ড করতেছেন, কেন করেন, কি লাভ আপনার? যদি কাল কেয়ামতের মাঠে ইমাম আবু হানিফা আল্লাহ কুল আল্লাহ এটা আমি করতে বলিনি, আপনার কি অবস্থা হবে? আজকে আপনি আবু হানিফার নামে দোয়াই করে আপনি আজকে মিলাদ করেন, মিলাদ করেন, কিয়াম করেন, অথচ আবু হানিফার লাইফে তিনি একটা দিনও মিলাদ কিয়াম করেননি, আপনি করেন, কেন আপনি করেন, কেন আপনি করেন, বলেন কেন আপনি করেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত সুন্দর, এত জ্ঞানী মানুষ ছিলেন, উনি বলেছেন, উনি বলেছেন যে আমার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে যদি দেখো তোমরা আমার লেখাগুলো হাদিসগুলো রাসূলের বিপক্ষে চলে যায়, আমার কথা আমার হাদিসগুলো তোমরা দেয়ালে নিক্ষেপ করো, কে বলেছে? আবু হানিফা বলেছে। চিন্তা করে যে আমার মৃত্যুর পরে যদি আমার হাদিস সংকলনগুলো আল্লাহর নবীর আল্লাহর রাসূলের বিপক্ষে যায়, আমার হাদিস সংকলনগুলোকে তোমরা ডাস্টবিনে নিক্ষেপ করো, কে বলেছে? আবু হানিফা বলেছে, আবু হানিফা বলেছে। তুমি আজকে আবু হানিফার দোয়াই যদি মিলাদ কিয়াম করো, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব, যখন যেখানে যে অবস্থায় যে কন্ডিশনে সহি হাদিস পাবে জানবো এটা হলো ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে আমরা মূলত আমরা কখনো
কোন বক্তৃতার মঞ্চে আমরা কোনদিন আমরা হানাফি মাজহাবের আমরা বিরুদ্ধে বলিনি, বরং আমরা কোরআন সুন্নার আমরা পক্ষে বলেছি। কিন্তু আপনার হুজুরে বিপক্ষে চলে গেছে, যে কথাগুলো আমরা রাত দিন শিরকের বিপক্ষে বিদআতের বিপক্ষে আমরা বলেছি, আপনার হুজুরের বিপক্ষে চলে গেছে। হুজুরের আয় কমে গেছে, হুজুরের ব্যবসায় লালবাতি ধরে গেছে। হুজুর ভেবেছে এরা মনে হয় মাজহাবের বিপক্ষে বলতেছে। জি না ভাই, আমরাও মাজহাবকে সম্মান করি, আমরাও আবু হানিফাকে মাথার তাজ মনে করি, আমরাও মানি। তুমি আবার কোন হানাফি বলো, তুমি আবার কোন হানাফি? আমরাও তো হানাফি, তুমি আবার কোন হানাফি? যে হানাফির তুমি দোয়াই দিয়ে এটা করো সেটা করো, অমুক করো সমুক করো, তুমি আবার কোন হানাফি বলো? আমরা হানাফি, আমরা পাক্কা আহলে হাদিস, পাক্কা আমরা হানাফি। শুনেন, আপনাকে বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানায় তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। যিনি এত সুদক্ষ, এত জ্ঞানী, মুস্তাহিদ ছিলেন, তাকে আজকে আপনারা তার নাম ভাঙিয়ে আপনারা খাচ্ছেন। আমি হলক করে বলতে পারবো, যারা আজকে পাক্কা আবু হানিফার অনুসারী হয়ে হানাফি মাজহাবের দাবি করে, এরা পাক্কা মোতারক বেঈমান। এরা মূলত আবু হানিফার নাম দিয়ে এরা ভাঙিয়ে খাচ্ছে। যারা আজকে মুফতি রেজাউল করিম আবরার, আব্বাসি সাহেব যারা এখন আছে, লুৎফর ফরাজি যারা এখন আবু হানিফার দোয়াই দিয়ে নিজেকে পাক্কা হানাফি দাবি করে, এরা মূলত কেউ পাক্কা হানাফি নয়, ভণ্ড প্রতারক বেঈমান। এরাই আজকে ইসলাম ক্ষতি করতেছে। আর আপনি তো অন্ধ ভক্ত, তাকলিদ করেন আপনি ওই যে হুজুরের লেয়ালি কণ্ঠ, হুজুরের সুর আছে অনেক, মাহফিলে অনেক লোকজন হয়, কথা গুছিয়ে বলতে পারে, সুর দিয়ে বলতে পারে, আপনি হুজুরের চরম ভক্ত, তাকলিদ করেন আপনি। আমি আপনাকে বলছি ভাই, আমি আপনার শান্তি পাওয়ার খাতির আপনি আমার তাকলিদ করিয়েন না। আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে, ভুল হবেই, 100% ভুল হবে। আমি একজন মানুষ, উই আর ম্যান নট অ্যাঞ্জেল, আমরা কি মানুষ ফেরেশতা আমরা নই? তো আমার ভুল হবে, আমরা ভুল করব। আমি যে আপনার খাতির, আমি যে আপনাকে বলতেছি 100% মানতে হবে, এটা বিশ্বাস করিয়েন না। অথচ আমার কথাটাকে আপনি শুনেন ভালো করে, শোনার পরে আপনি বুঝেন, বুঝার পরে আল্লাহ যে আপনাকে ইলেম জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে আপনি হাদিস থেকে, আপনি কোরআন থেকে আপনি সার্চ করেন, রিসার্চ করেন, থিসিস করেন, দেখেন মিল আছে কিনা। যদি মিল থাকে, আমার কথা আপনাকে 100% মানতে হবে। যদি আমার কথা মিল না থাকে, আমার কথাকে ডাস্টবিনে নিক্ষেপ করেন। আমি বলিনি যে আমি রাইট, বলিনি আপনাকে আমার ভুল হবে, ভুল হতে পারে, তবে আমি খুব সেন্সিটিভ মানুষ, চেষ্টা করি খুবই তীক্ষ্ণভাবে বলার চেষ্টা করি, রিসার্চ করে বলার চেষ্টা করি, তারপরও ভুল হবেই, ভুল হতে পারে। এখানে দাঁড়িয়ে 1 ঘন্টা কথা বলবো, ভুল হতে পারে, এজন্য বলবো আপনি আমার কথাটাকে আপনি 100% মেনে নিয়েন না, আগে আমারটা শুনেন, এরপরে বাসায় গিয়ে আপনি আপনার ইলেম মেধা জ্ঞান দিয়ে আপনি রিসার্চ করেন, ভাবেন, এরপরে যদি মিল পান তাহলে আপনাকে 100% মানতে হবে। তবে আমি আপনাকে বলিনি আমার তাকলিদ আপনি করেন, এটা বলিনি আপনাকে। আজকে আমরা হুজুরের তাকলিদ করি। ওই যে হুজুর জুমার খুতবাতে রাত দিন কিসসা কাহিনী বলে না, হুজুর দুনিয়ারে মিথ্যা কিসসা কাহিনী বলে জুমার খুতবা পার করতেছে, আছে না? এদেশের ম্যাক্সিমাম মসজিদে, এদেশের
লাখো মসজিদে আজকে হুজুর খুতবা দেয় ফাজালে আমল দেখে। আমি 100% সত্য, এদেশে লাখো মসজিদে ম্যাক্সিমাম মসজিদে হুজুর খুতবা পড়ে ফাজালে আমল দিয়ে, যার ভিত্তি নেই। এই কিতাবের 100% মিথ্যা কথা হুজুর লিখছে। আপনার খুতবা হুজুর শোনাচ্ছে আপনাকে। এদেশের জুমার খুতবার বয়ানগুলো হচ্ছে মারিফুল কোরআন দিয়ে। এদেশের ম্যাক্সিমাম খাতিব ম্যাক্সিমাম ইমাম খুতবা পেশ করে বেস্তি জোর দিয়ে, যার পুরো টাই মিথ্যা কথা, পুরো টাই মিথ্যা কথা হুজুর পাঠ করে। আপনি শুনেন, আপনি শুনেন, কেন আপনি শুনেন? আপনিও নিজেই গোমরাহিতে আপনি আসক্ত। আপনি ওই যে আপনার বাবারা করেছে এজন্য আপনিও করবেন, কে হাদিস বুঝায়, কে কোরআন বুঝায়, আপনি বুঝতে চান না। অথচ একই ব্যক্তি আপনি দুনিয়ার ক্ষেত্রে আপনি রেফারেন্স খোঁজেন, ঠিক কিনা বলেন? আপনি ইসলামকে মানবেন, ইসলামের অ্যাক্টিভিটিস গুলি ব্যক্তি জীবনে সেলফ লাইফে সেটা দিয়ে মানবেন, এজন্য আপনি বাবা কি করেছে আপনি অনুসন্ধান করেন। কিন্তু আপনি দুনিয়াকে মানবেন, আপনি এক্ষেত্রে আপনি কি করেন, বাবার অনুসরণ করেন না, আপনি ডকুমেন্ট খুঁজেন, ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াতে 100 মাটি কিনবেন বাড়ি করার জন্য, এজন্য আপনি ওই জমির দাগ নাম্বার, আরএস রেকর্ড নাম্বার, খতিয়ান দিয়ারা আপনি খুঁজেন না? কেন খুঁজেন বলেন, কেন খুঁজেন বলেন? আপনি ইসলাম মানবেন, আপনি দলিল ছাড়া মানতে যাচ্ছেন, আর দুনিয়াতে আপনি 100 মাটি কিনবেন, তখন আপনি দলিল কেন খুঁজতেছেন? ওটা আপনার দুনিয়া, ওটা আপনার দুনিয়া। আপনি দুনিয়ার হিসাবটা আপনি ঠিক বুঝেন, ঠিক বুঝেন? এক চুল 19-20 যেন না হয়, আপনি ঠিক করেন জমির আপনি খাটা আপনি গেড়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? অথচ অথচ হুজুর আপনাকে রাত দিন কিসে কাহিনী বলে, রাত দিন বিভ্রান্তিমূলক তত্ত্ব আপনাকে দেয়, আপনি হুজুরকে অ্যাকসেপ্ট করেন। আছে না হুজুরের লাখো ফলোয়ার, হুজুরের লাখ লাখ ফলোয়ার, মাহফিলে অসত্র লোক হয়, হুজুরের ভক্ত অনেক, ভক্ত অনেক হুজুরের। এজন্য হুজুর মাহফিলে কথা গুছিয়ে বলে, হুজুর সুন্দর করে কথা বলে। জি, আজকে আমিও আপনাকে বেদাতের পক্ষে কথা বলি, আপনি আমাকে সাপোর্ট করবেন। যে আজকে আমি শিরকিয়াতের পক্ষে কথা না বলে পক্ষে কথা বলে আপনি আমাকে সাপোর্ট করবেন, শিরকের বিপক্ষে আমি না বলে এর পক্ষে বলি আপনি আমাকে সাপোর্ট করবেন। আমার কথা যে আপনার বিপক্ষে চলে যায় কিভাবে আপনি আমাকে সাপোর্ট করবেন, বুঝেন না কথা মনে আমার? যে আমার কথাগুলো আপনার পক্ষে যায় হুজুর ভালো আছে, যে আমার কথা আপনার বিপক্ষে যায় হুজুর ভালো না, ঠিক কিনা বলেন? তাই তো হয়েছে, তাই হয়েছে। এখানে দাঁড়িয়ে দেখেননি কত যুব, কত ইমাম, কত বক্তা ইচ্ছা কাহিনী বলতেছে, আর আপনি শুনেন হুজুর ইচ্ছা কাহিনী বলে, আর আপনিও শুনেন সে হুজুর আপনার নিকট জনপ্রিয় বক্তা, জনপ্রিয় হুজুর, হুজুরের মুরিদ অনেক, ভক্ত অনেক। আর যে হুজুর আপনাকে রাত দিন হাদিস থেকে পেশ করে, কোরআন থেকে রেফারেন্স পেশ করে, তাকে আপনি ইগনোর করেন। কেন করেন ইগনোর? না, আপনার হুজুরের বয়ানটা, হুজুরের বক্তব্যটা আপনার বিপক্ষে চলে যায় যে এজন্য আপনি ইগনোর করেন। আমরা স্বার্থবাদী মানুষ, ঠিক কিনা বলেন? আমরা স্বার্থ বুঝি, স্বার্থ বুঝি আমরা। হুজুরকে দেখে ইসলাম মানিয়েন না, আমি আপনাকে বলছি আপনি আমাকে দেখে ইসলাম মানিয়েন না, আপনি আমাকে দেখে 100% আপনি ইসলাম মানিয়েন না। আমি মানুষ, ভুল হবে। আপনি হাদিস থেকে ইসলাম মানেন, কোরআন থেকে আপনি ইসলাম মানেন, আল্লাহ নবী থেকে আপনি ইসলাম ফলো করেন, আমি আপনার আইডল না। আজকের যুবকের অনেক হাদিস বক্তা, ফেমাস বক্তা আজকে আইডল, মডেল হুজুরের, যুবকের মডেল।
হুজুরও আবার ওই হুজুরের বক্তব্য রাত দিন ফেসবুকে আপলোড করতেছে, আছে না? আছে না বলেন? আছে, আপনার ছেলে করে, আপনার ছেলে করে। ওই যে হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা লেয়ানি কণ্ঠে কথা বলে বেদাতকে সমর্থন করে, আছে না হুজুর? হুজুর আবার মাহফিলের মঞ্চে সবাইকে নিয়ে হাত তুলে হুজুর আবার দোয়া করে, আপনি আবার আমিন আমিন বলেন। আপনার প্রিয় হুজুর, আপনার জনপ্রিয় বক্তা আপনার নিকট দেখেছি আপনাকে, ওই হুজুরের মানহাজ ঠিক নেই, ওই হুজুরের আকীদা বুঝে না, যে হুজুরের আপনি রাত দিন আপনি ফলো করেন, যে হুজুরকে আপনি এত পরিমাণ আপনি আইজল মনে করেন, ওই হুজুর মানহাজ বোঝে না, আকীদা বুঝে না। হুজুর আপনি দেখেন ওই হুজুরকে আপনি আনেন আমার সামনে, দেখেন ওই হুজুর আমার সামনে পাঁচ মিনিট বলতে পারে মানহাজ দিয়ে? বলতে পারবে না। ওই হুজুর আমার সামনে পাঁচ মিনিট আকীদা নিয়ে বলতে পারবে না। আপনার হুজুর, আপনার বক্তা, আপনার আইডল হুজুর, সে আমার সামনে পাঁচ মিনিট মানহাজ নিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ করলাম হুজুরকে আমি আপনাকে, আপনি যার আইডল, যার আপনি ফেমাস, যার আপনি তাকলিদ করেন, ওই হুজুর আমার সামনে দাঁড়িয়ে পাঁচ মিনিট মানহাজ নিয়ে বলতে কথা বলতে পারবে না। আর হুজুর আপনার ছেলে ফেসবুকে হুজুরের ছবি আপলোড করে, আবার আপনার ছেলে ফেসবুকে এর ভিডিও আপলোড করে, কেন আপলোড করে? ওই যে হুজুর আপনাকে রাত দিন বিভিন্ন ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন বৈঠকে আপনি নতুন নতুন তত্ত্ব দেয় আপনাকে, দেয় না হুজুর? অমুক সালে মার হাবি আসবে, অমুক সালে কেয়ামত হবে, অমুক সালে ভূমিকম্প হবে, অমুক দিকে দেশ তলিয়ে যাবে। হুজুর আপনাকে বলে যে হুজুর আপনাকে রাত দিন নতুন নতুন থিওরি দেয়, যে হুজুর আপনাকে রাত দিন নতুন নতুন তত্ত্ব দেয়, সে আপনার নিকট জনপ্রিয় বক্তা, জনপ্রিয় বক্তা, যার মানহাজ ঠিক নেই, যার আকীদাই ঠিক নেই। আপনার হুজুরের কথা বলছি আপনাকে, দেখেন তো হুজুরকে আনেন তো আমার সামনে, দেখেন ওই হুজুর মানহাজ নিয়ে আকীদা নিয়ে আমার সামনে পাঁচ মিনিট বলতে পারবেন না। চিন্তা করেন, চিন্তা করেন, আল্লাহর নাবিও গায়েব জানতেন না, আর হুজুর বলে 1800 সালে 8টি দেশ তলিয়ে যাবে সমুদ্রের তলায়, হুজুর ফতোয়া দিচ্ছে। হুজুর বলে অমুক সালে মাহাদি আসবে, অমুক সালে দাজ্জাল বের হবে, যে হুজুর আপনাকে বলে মক্কা মদিনার সব গুলা মুশরিক, সে আপনার নিকট বড় বক্তা, ফেমাস বক্তা। বলেনি আপনার হুজুর? আপনার হুজুর আপনাকে বলছে যে মক্কা মদিনা হচ্ছে মুশরিকদের দালাল, বলেনি হুজুর আপনাকে? দেখেন বলেছে হয় কিনা। আপনার হুজুর বলেছে যারা রাত দিন মক্কা মদিনাকে মুশরিকদের দালাল বলে কিভাবে আপনার আইডল হতে পারে, বলেন কিভাবে হতে পারে? পারে না হুজুর আপনার? চিন্তা করেন, যেখান থেকে ইসলামের উৎপত্তি, যেখানে ইসলামটা আবার নিষ্পত্তি হবে, সেখানকার হুজুর বলে যে মক্কা মদিনা মুশরিকদের দালাল, খ্রিস্টানদের দালাল, সে আবার আপনার নিকট জনপ্রিয় বক্তা, জনপ্রিয় বক্তা। চিন্তা করেন, হুজুর আসলে 10 মাইল আগ থেকে আপনার গাড়ি বলো সেলফি তুলে ভিডিও করে রেকর্ড করে, এত তাল বাহানা কেন? কেউ যারা আজকে বলতেছে 22 সালে আসবে অমুক, 23 সালে অমুক হবে, আবার আপডেট দিচ্ছে যে রিসেন্ট গোটা বিশ্বে 3টা ভূমিকম্প হবে, দেখেননি আপনি আপডেট? দেখেননি? চিন্তা করেন, ভূমিকম্প হবে আর হবে না জানেন কে ভাই? আল্লাহ জানে। আর আপনার হুজুর বলতেছে 23 সালে 22 সালে 25 সালে হবে, এরা কারা? যে কথা আল্লাহ রাসূলও বলেনি তো এরা কারা বলেন? তো কারা এরা? বিভ্রান্তিতে আমরা রয়েছি, যুবকের মাথার মগজ একদম ঘুরাই করতেছে, যুবক আবার মক্ত হয়ে আছে, যুবক যে পড়াশোনা করে না, স্টাডি করে না, গবেষণা করে না, যুবক ইউটিউব বক্তা হয়ে গেছে, যুবক ফেসবুক বক্তা হয়ে গেছে, আছে না হুজুর এরকম? হুজুর যা বলে ওই তাই বিশ্বাস করে। দেখেন খোঁজখবর নিয়ে দেখেন হুজুর মানহাজ নিয়ে আর আকীদা নিয়ে পাঁচ মিনিট বলতে পারে নাকি, দেখেন খোঁজ নিয়ে পারে নাকি বলতে? কোরআনে বলা হয়েছে যে সালাতের অনুসরণ করো, সালাত, কিন্তু কোরআনে আপনাকে বলেনি ওই যে বক্তার অনুসরণ করো, বলেনি। যারা সালাত, যারা সালাতদেরকে রাত দিন বলে জাহান্নামী, যারা সালাতদেরকে রাত দিন বলে পদভ্রষ্ট, কিভাবে এরা আপনার হুজুর হতে পারে? চিন্তা করেন, পৃথিবীতে মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দল হল সালাত নাই,
কোরআনে বলা হয়েছে যে সালাফ সালিহীনদের অনুসরণ করো, খালাফদের নয় সালাফদের অনুসরণ করো। আর আপনার হুজুর ফতোয়া দিচ্ছে সালাফরা বিভ্রান্তিতে আছে। চিন্তা করেন, চিন্তা করেন, ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ শারিফুল আসাবিল গ্রন্থের 30তম পৃষ্ঠায় উনি একটা কথা বলেছেন যে পৃথিবীতে মুক্তিপ্রাপ্ত নাজাত প্রাপ্ত দল হলো আহলুল হাদিস। কে বলছে ভাই? হুজুর বলছে আপনার, যিনি বলেছে যুগ শ্রেষ্ঠ মুক্তি, যুগ শ্রেষ্ঠ ইমাম, যুগ শ্রেষ্ঠ আলেম বলছে। আর আপনার হুজুর কি বলে? এরা জাহান্নামী, এরা মুরজিয়া বলে হুজুর। চিন্তা করে, যে আলেম বলেছে মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস, আর আপনার হুজুর বলে জঙ্গিরা নাকি জাহান্নামে যাবে। চিন্তা করেন, আপনার হুজুর ফতোয়া দিচ্ছে। আবার দেখেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, যুগশ্রেষ্ঠ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, উনি শারফুল আসাবিল গ্রন্থের বলেছেন যদি পৃথিবীতে আহলে হাদিস না থাকত, যদি পৃথিবীতে সালাফরা না থাকত, ইসলাম কি হতো? মিটে যেত। চিন্তা করেন। আর আপনার হুজুর কি বলে? তারা ভ্রান্তের মধ্যে পড়ে আছে। কোথায় ইমাম আবু দাউদ? কোথায় আপনার টিকটক বক্তা? কোথায় আপনার ভাইরাল বক্তা? আছে না? চিন্তা করেন। শুধু তাই নয়, ইমাম মোবারক রাহিমাহুল্লাহ উনি বলেছেন যদি পৃথিবীতে মুক্তিপ্রাপ্ত দল সালাফিরা না হয় কারা হবে আমি এটা জানি না, কারা হবে জানি না আমি এটা। চিন্তা করেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল এত যে ইমাম, যে মুফতি, যে আলেম, 10 লক্ষ হাদিস মুখস্থ করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে পৃথিবীতে মুক্তিপ্রাপ্ত দল হলো আহলে হাদিস, এরাই মুক্তিপ্রাপ্ত দল। চিন্তা করেন, কোথায় ইমাম আবু দাউদ? কোথায় ইমাম আহমদ ইবনে হাম্বাল? কোথায় আপনার বক্তা? আপনার হুজুর টিকে এখানে? চিন্তা করেন, হুজুর যে মানহাজ বোঝে না, হুজুর যে আকীদা বোঝে না, হুজুর ফতোয়া দেয় যে নিচেও বাঁধো আবার উপরে বাঁধো। চিন্তা করেন, হুজুরের ফতোয়া এটাও ঠিক এটাও ঠিক, ঠিক তো একটা হবে, ঠিক কিনা বলেন তো? আমি বললাম ভাই 2+2=4, 2+2=8, 2+2=22, কিন্তু হবে অটোমেটিক, একটা হবে না? চিন্তা করেন। আর হুজুর ফতোয়া হচ্ছে কি, এখানেও সঠিক এখানেও সঠিক। হুজুর ফতোয়া দিচ্ছে ধীরেও বলা যায় জোরেও আমিন বলা যায়। চিন্তা করেন, পথ তো একটা রয়েছে, একটাই তো পথ, এটাও সঠিক, এটা সব সঠিক হয়ে যাবে না? সঠিক তো একটা হবে। রব কয়জন হয়? রব তো একজন, সঠিক তো একটাই হয়। একটা আপনি অঙ্ক করলেন, এবার এসএসসি পরীক্ষা দিলেন, একটা আপনি অঙ্ক করলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, আপনি ম্যাথমেটিক্স বলেন, একটা অঙ্ক আপনি করলেন, সবারই অ্যান্সার আসলো 30 বা 30, আপনার আছে 31, আপনি মার্ক পাবেন? কি পাবেন? শূন্য পাবেন না? কাছাকাছি তো আছে, মার্ক পাবেন না? না, মার্ক পাবেন না। চিন্তা করেন, আপনার দুনিয়ার শিক্ষক মাত্র এক কম বেশির জন্য আপনাকে শূন্য দিয়ে রাখে। কোথায় মহান রব, প্রতিপালক, মালিক? সে মালিক আপনাকে এমনি জান্নাত দিয়ে দেবে না, আপনাকে